আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ব্রেকফাস্ট স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া রেসিপি। তো এটি একটি খুব হেলদি রেসিপি ব্রেকফাস্টের জন্য বা ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য। তো ফ্রেন্ড, আমি কিভাবে বানাচ্ছি পোয়াটি চলুন তাহলে ফটাফট দেখে নিই পোয়া পোয়া রেসিপি। এইভাবে পোয়া বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পোহা বানানোর জন্য এখানে একটি বড় বাটিতে এক বাটি মতো পোহা নিয়ে নিয়েছি, যেটিকে আমরা বাংলা ভাষায় চিড়া বলে থাকি। এখানে এক চামচ সরিষা নিয়েছি, এক চামচ গোটা জিরে নিয়েছি, দুটো রসুন কুচি নিয়েছি, একটি বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আধখানা মতো পাতি নেবু নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ নিয়েছি, হাফ বয়েল নিয়েছি, একদম সিদ্ধ নিইনি, আর সেটিকে এরকম টিকরিভাবে কেটে নিয়েছি। ফার্স্ট আমি চিড়াটি ভালো করে ওয়াশ করে নেব। সাবধানে ওয়াশ করতে হবে, বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে হবে না, তাহলে এটি গেলো হয়ে যাবে। তো সাবধানে ওয়াশ করে পানিটি ঝারিয়ে নেব। এখানে আমি চিড়াটি খুব ভালোভাবে ওয়াশ করে হাঁচড়িতে ঝাড়াতে দিয়ে দিয়েছি, যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায়। এবার ফার্স্ট আমি বাদামগুলো হালকা ফ্রাই করে নেব। পোহা বানানোর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখানে সামান্য তেল দেব, বেশি তেল লাগবে না। তেলটি গরম হয়ে গেলে এটির মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। এবার বাদামগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখানে বাদামগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। এটির মধ্যে গোটা জিরে, সরষে, রসুন, কাঁচা মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি, দু চারবার নেড়ে নেবো। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে কারি পাতা দিয়ে দেবেন, আমার কাছে কারি পাতা নেই তাই দিইনি। এবার এটির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটি হালকা ব্রাউন কালার করে নেব, মশলাগুলির সাথে হালকা ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার করে নিয়েছি, এটির মধ্যে সিদ্ধ করা আলুটি ও ভেজে রাখা বাদামগুলি দিয়ে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়েছি, এবার এটির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, এবার দু তিন মিনিট মতো ভালো করে ভাজতে থাকবো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর সাথে ঢুকে যায়, আলুটি সিদ্ধ হয়ে যায়। এখানে দু তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার এটির মধ্যে আমি পোহাগুলি দিয়ে দেবো। পোহাগুলি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, সুন্দরভাবে মিক্সড করেছি। আপনারা যদি কালার আনতে চান হলুদ গুঁড়োর ব্যবহার আর একটু বেশি করতে পারেন, আমি বেশি কালার করিনি। এবার এটির মধ্যে আমি স্বাদ মতো লেবুর রস দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওপরে কিছু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এবার ভালো করে সুন্দরভাবে মিক্সড করে নেব। দেখে নিন ফ্রেন্ড, এখানে আমার পোয়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর খিলা খিলাভাবে পোয়াটি রেডি হয়েছে, একদম একে অপরের সাথে জড়িয়ে যায়নি, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট স্পেশালের জন্য পোহা এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। তাছাড়া ডিনারের জন্য এটি খুব সুন্দর হবে, বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন, খুব হেলদি একটি রেসিপি। এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে।